everyone, assalamu alaikum and welcome back to Yummy Cooking by Meherin. আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে একটি ডিম দিয়ে চুলায় বেসিক স্পঞ্জ চকলেট কেক তৈরি করতে হয় তা আর তাছাড়া এটি তৈরি করা কিন্তু খুবই ইজি আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা বেশি সফট হয়েছে তাহলে ভেবে দেখুন খেতে কতই না বেশি মজা হবে আর এটি তৈরি করতে কিন্তু খুব বেশি যে উপকরণ লাগবে তা নয় আর তাছাড়া এটি আমি তৈরি করেছি চুলাই চলুন তাহলে কিভাবে খুব সহজে মজাদার স্পঞ্জ কেকটি তৈরি করতে হয় শিখে নিয়ে আসি প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব আমি এখানে নিয়েছি 1 ফুট কাপ ময়দা 1/2 টেবিল স্পুন কোকো পাউডার 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে আমি ভালোভাবে চেলে নিব চেলে নেওয়ার পর এক্সট্রা যে উপকরণগুলো রয়ে গেছে তা আমি ফেলে দিব এবার আমি এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে লবণ 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ এবার একটি স্পেচুলার সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিব এবার কিন্তু আমি আবারও একটু ভালোভাবে চেলে নেব কারণ চকলেট কেক তৈরি করার সময় দুইবার চেলে নিলে কেকটা কিন্তু অনেক বেশি সফট হয় এটিকে আমি একটি সাইডে রেখে দিব আর অন্য সাইডে আমি একটি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি কেক তৈরি করার কমপক্ষে আধা ঘন্টা আগে কিন্তু ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে এবার এতে আমি ডিমের কুসুমটিকে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে একসাথেও ফর্ম করে নিতে পারেন তবে আমার কাছে ডিমের সাদা অংশটিকে কুসুম আলাদা করে নিলে কেক বেশি স্পঞ্জ হয় বলে মনে হয় তাই আমি আলাদা করে নিলাম প্রতি দিচ্ছি আমি 1/3 কাপ চিনি যেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারবেন এবার আমি একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে চিনি আর সাদা যে ডিমের অংশটি রয়েছে তা ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি না হলে চারিপাশ দিয়ে একটু ছড়িয়ে পড়বে এবার প্রথমে 1 মিনিট লো স্পিডে এবং বাকি 3 মিনিট হাই স্পিডে আমি বিট করে নেব এই ডিমের সাদা অংশটিকে বিট করতে করতে যখন দেখবেন ডিমের সাদা অংশটি একেবারে ফর্ম হয়ে এসেছে তাহলে মানে বুঝে নিতে হবে বিট করা কিন্তু হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি ডিমের কুসুমটি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আবার একটু লো স্পিডে বিটারের সাহায্যে ভালোভাবে বিট করতে নেব পর্যায়ে কিন্তু বিট বেশি করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফর্মের অংশটি ভেঙে যাবে আচ্ছা ভালোভাবে ডিমের কুসুমটি এই সাদা অংশের সাথে মিক্স হয়ে গেলে করে নিলে চলবে এটি সরিয়ে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো দুইবার থেকে তিনবার করে দেওয়া ট্রাই করবেন এবার একটি স্পেচুলারের সাহায্যে আলতো হাতে শুকনো উপকরণগুলো ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিতে হবে বেশি জোরে মিক্স করতে যাবেন না তাহলে কিন্তু ডিমের ফর্মের অংশটি ভেঙে যাবে একবার মিক্স করা হয়ে গেলে আমি দ্বিতীয় উপকরণগুলো দিয়ে দিচ্ছি আবার দ্বিতীয়গুলো হয়ে গেল তৃতীয় যে অবশিষ্ট অংশটি রয়েছে উপকরণ তা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এটিকে আমি সাইডে রেখে দেব এবার অন্য সাইডে আমি একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে আমি লেখালেখি যে কাগজটি রয়েছে তা বিছিয়ে দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি চারিপাশ দিয়ে এবং নিচে এবার এর মধ্যে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি হ্যাঁ কেক তৈরি করার সাথে সাথে কিন্তু চুলার মধ্যে বেক করে ফেলতে হবে বেশিক্ষণ রাখা যাবে না সাইডে আমি চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে 30 মিনিট ভালোভাবে হিট করে নিয়েছি এবার আমি এর মধ্যে কেক মোল্ডটি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটিকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য বেক করে নিব 10 মিনিট পর দেখুন আমার কেকটি কিন্তু এখন পুরোপুরি হয়ে গিয়েছে আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটি ক্লিন এসেছে দেখুন আর কেকটিকে আমি পুরোপুরি ঠান্ডা হতে রেখে দিচ্ছি কেকটি ঠান্ডা হয়ে গেলে আমি একটি ছুরির সাহায্যে চারিপাশটিকে উঠিয়ে নিচ্ছি কেকটিকে এবার একটি বাটির মধ্যে আমি কেকটিকে উঠিয়ে নিচ্ছি এবার নিচে যে পেপারটি দিয়েছিলাম তা আমি খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি দেখুন তেল ব্রাশ করার কারণে কিন্তু কেকটা কত ইজিলিভাবে নিচের যে কাগজটি রয়েছে তা উঠে গিয়েছে দেখুন কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জ হয়েছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটাই না বেশি স্পঞ্জ হয়েছে আপনারা এই কেকটিকে চাইলে আমার মতো ছুরি দিয়ে স্লাইস করে নিতে পারেন কিংবা হুইপ ক্রিম কিংবা বাটার ক্রিম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন আমি আজকে আর ডেকোরেশন করব না তাই এরকম স্লাইস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নিতে পারবেন আর কিভাবে কেক ডেকোরেশন করতে হয় তা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে একবার ভিজিট করে আসবেন আমি এখানে নানা রকম কেক তৈরি করে ডিজাইন করে ভিডিও আপলোড করেছি আপনারা যদি চান দেখে আসতে পারেন তো আমি একটি স্লাইস নিয়ে কাছ থেকে দেখে দিচ্ছি দেখুন এটা কতটাই না বেশি সফট হয়েছে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন
আর সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।